সহযোদ্ধারা, কিছুক্ষণ আগে আজ জুম্মা নামাজের পরে মুহাম্মাদের ধর্ষক উম্মতেরা আমাদের বিরুদ্ধে মিছিল করেছে আমতলী উপজেলায়। শুনেছি সেখানে 5,000-এর উপরে মানুষের সমাগম ছিল এবং তাদের দাবি আমাদের যেন ফাঁসি দেওয়া হয়। আমি এবং লিমন ফকির অত্যন্ত সফল যে আমাদের লেখনী এবং আমাদের সমালোচিত বিষয়ে এতটা প্রখর ছিল যে মুহাম্মাদের উম্মতেরা আমাদের জবাব দিতে না পেরে তারা রাজপথে 5,000-এর অধিক মানুষের জড়ো হয়েছিল আমাদের ফাঁসির দাবিতে। আমি এইসব উম্মতদের ধিক্কার জানাই যে তোরা সম আলোচনা বা কথার বিপরীতে কথার জবাব দিতে না পেরে তোরা মিছিল করছিস, ফাঁসি চাচ্ছিস, তারপরে তোরা আমার আমার বাবা মার কাছে গিয়ে আমাদের বাড়িতে গিয়ে হুমকি ধামকি দেওয়া হলো, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে এবং তাদের এই করা হবে সেই করা হবে। কতটা কাপুরুষ, কাপুরুষ এবং নিকৃষ্ট হলে এটি সম্ভব? আমার বাবা মা আমাকে ত্যাগ করে দিয়েছেন, তোরা যদি তোদের মুহাম্মাদের উম্মতরা এক এক হয়ে এরকম করিস, কর, সমস্যা নেই, আমার এতে কিছু আসে যায় না। কিন্তু আমি বলে যাব, আমি তোদের কোরআনের উপরে প্রত্যেকদিন প্রস্রাব করবো, প্রত্যেকদিন প্রস্রাব করে ভিডিও আপলোড করবো, কাবার উপরে প্রস্রাব করবো প্রত্যেকদিন। হ্যাঁ, একটি নাসিরনগরে তোরা যা দেখিয়েছিলি একটি ফটোশপের ছবির কারণে আমি প্রত্যেকদিন কাবার ছবির উপরে প্রস্রাব করবো। তোদের মোহাম্মদ ধর্ষক মোহাম্মদের চরিত্র একদম এ টু জেড তুলে ধরবো, তোরা পাল্লে ঠেকা, তোরা ফাঁসি দিবি, মামলা দিবি, এই করে সে করে দে, তোদের কার বাপের ক্ষমতা আছে, দেখি দেখি কিছু কর, তোর হাসিনারিতেও কিছু করতে পারবো না, তোর এত লাভাচ্ছিস, তোদের পালছে হাসিনা, তোর হাসিনারি কেয়ার করি না, তোর মোহাম্মদের টুট টুট, বুঝতে পারছিস, যা মন চায় কর, আমরা লিখে যাবো বলে যাবো, পালে থামা, চ্যালেঞ্জ দিলাম। আর যদি এক বাপের সন্তান হয়ে থাকিস, এক বাপে যদি জন্ম দিয়ে থাকে, তাহলে কথার জবাব কোথায় দে, রাস্তায় লাফালাফি করিস না পামি কুত্তার মতো। অনেক খেপিয়েছিস, আরো খেপার কোন সমস্যা নেই, বাস তোদের যাবে, তোদের বাস যাবে, আমরা থামার নই, আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব, তোদের প্যান্ট শার্ট যা আছে সব খুলে দেবো, মোহাম্মদের ভণ্ডামি এগুলো আর চলবে না। কতজনকে থামিয়ে দিবি রে এই মোল্লার দল, মৌলবীদের বাচ্চারা কতজনকে থামাই দিবি? সম্ভব না, এখন সে যুগ নেই, ইন্টারনেটের যুগ, এখন হাজার হাজার ছেলে পেলে বেরিয়ে আসছে, কয়জনকে থামাবি? এখন তো পাগলা কুত্তো হয়ে গেছিস, ধর্মের শেষ, এখন ইসলামের করুণ সময় চলছে, তোরা বাদ দিস না কেন? 164টা প্লাস এরকম কিছু আয়াত আছে, বাদ দিয়ে দেখুন তো হয়, মডিফাই কর, খ্রিস্টান ধর্ম মডিফাই হইলো, হিন্দু ধর্ম সংস্কার হয়, তোরা হচ্ছিস না কেন? তোরা তো এখন সেই আরবিক বর্বরতা করে রয়েছিস 1400 বছর আগে মোহাম্মদের সেই লুচ্চামি ভণ্ডামি ইসলামের মধ্যে, লজ্জা করে না তোদের, মিছিল করিস, ফাঁসি চাস, এই ফাঁসি কিরে, ফাঁসি কি বুঝিস? মোহাম্মদের ধর্ষকের উম্মত, বর্বরের বাচ্চারা,